এর আগে পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে ঘটেছে দুর্ঘটনা। ঢাকায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী খায়রুল ইসলামের কাছ থেকে। খায়রুল, নিহতদের মরদেহ এখন কোথায় রাখা হয়েছে এবং কতক্ষণ নাগাদ এটি হস্তান্তর করা হতে পারে, এবং আহত 2 জনের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন? আসলে গত রাতে কিন্তু নিহত হওয়ার পরেই 5 জন নিহত হওয়ার পরেই কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে, এবং ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি ঠিক এই মুহূর্তেই নিহতদের পরিবারের কাছে আসলে লাশ হস্তান্তর করা হয়েছে। এবং এই গ্রামে এই গ্রামেরই 4টি যুবক কিন্তু এই গ্রামেরই, এবং পার্শ্ববর্তী বাঘল নামক স্থানে আরেকটি যুবক, এই সব মিলে 5 জন যে নিহত হয়েছে তাদের লাশ কিন্তু পুলিশ হস্তান্তর করেছেন। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি যে 2 জন যে আহত হয়েছিলেন গুরুতর আহত, তাদেরকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে কিন্তু রাজশাহীতে পাঠানো হয়েছে। এদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার আজমপুর, যে গ্রামে আমি এখন অবস্থান করছি এই গ্রামেরই রেজাউল করিমের ছেলে জিহাদ, কবির ওরফে আনোয়ারের ছেলে মাইক্রোবাস চালক বিজয়, পাশাপাশি রয়েছেন ইলিয়াস আলীর ছেলে শিশির এবং মাসুদ হোসেনের ছেলে সিফাত, এবং পার্শ্ববর্তী গ্রামের ভারুমারি গ্রামের ওয়াজুদ্দিনের ছেলে শাওন। আসলে এরা 14 থেকে 15 বছর 14, 15, 16 এবং 27 বছরের মধ্যে আসলে এই যুবকগুলো গত বিকেলে তারা মাইক্রোবাস যোগে ঈশ্বরদীতে বেড়াতে গিয়েছিলেন, এবং ফেরার পথে রাত 9টার দিকে ঈশ্বরদী চিনির মিলের সামনে আসলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে কিন্তু 3 জন নিহত হন, এবং এদের মধ্যে 4 জন গুরুতর অবস্থায়, তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু হয়, বাকি 2 জন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ছিল আমার কাছে আসলে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।